বড় বটকে ছুড়ে আবার রোদ আমার সাথে যে গাইড আছে আমি গাইডের কাছে শুনবো এখানে কি হয় অনেক ভয় হয় রাত্রি বেলা তো আসাই যায় না এখানে এটা আসলে বলতে পারবে এমন একটা বট গাছ আছে আসলে আমি বয়স্ক না 18 প্লাস এমন কিছুই তো এই বাড়িটার ভিতরে কেউই কখনো ওই মানে ভয়ে উফ তারপর আমি একটু কেমন রাত্রি বেলা বড় বটকে ছুড়ে আবার রোদ উঠতে আমরা অলরেডি একটা ভূতের বাড়িতে চলে আসছি এটা কিসের বাড়ি ভূতের বাড়ি ভূতের বাড়ি বলতে এখানে কি ভূত থাকে নাকি জি কেমন রাতের বেলা বড় বটকে ছুড়ে আবার রোদ উঠতে উঠতে মুছে কই দেখি তো আমরা একটু বাড়িটা পরিদর্শন আমার গাইডের নাম হচ্ছে কি জানি আমান মোহাম্মদ আমান আমাকে গাইড দিয়ে আসছে একটা আমরা একটা ভূতের বাড়ি পরিদর্শন করতে আসছি গাইস তো আমি একটু দেখি আসলে জিনিসটা কি আর এখানে ঐতিহাসিক ঘটনাটা কি তো আমার সাথে যে গাইড আছে আমি গাইডের কাছে শুনবো এখানে কি হয় রাতের বেলা হ্যাঁ তুমি সারা সবাই জানে ভূতের নামই এটা বাড়ির নামই ভূতের বাড়ি কই দেখি তো একটু ভিতরে একটু কেন কি অনেক খারাপ আমরা একটু দেখমু এখন কি কিছু হয় নাকি এখন দিন না গাইস আমরা একটা থম থম একটা ঝিমঝিম 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 এলাকার ভিতরে আছি নাম এবং পরিপ্রেক্ষিতে নাম হচ্ছে ভূতের বাড়ি ঠিক আছে আমরা একটু দেখি একটু ভিতরে কি আছে একটু দেখার একটু চেষ্টা করি কই বট গাছ কই ভিতরে ছোট কোন জায়গায় বট গাছটা এটা তো এই পাশ থেকে দেখা যাইতেছে না এই পাশ থেকে খোলা নাই কোনো জায়গায় ও মাই গড আসলে এটা আসিল কি আগে আগে তো বালু বাড়ি আসিল তারপরে মানুষ থাকে না এখানে সব সব জায়গা থেকে এটা হচ্ছে তোমার আটকানো না মানে অনেক এখানে ভয় কেউ আসে না এরকম অনেক ভয় হয় রাত্রিবেলা তো আসাই যায় না এখানে এই পাশে এদিক দিয়ে খালি মানুষ গেলেই অনেক ভয় পায় যারা জানে আসলে গায়েস আমি আসলে জানি না আসলে কতটা সত্য বা মিথ্যা বড় কাউরে পাইলে জিজ্ঞেস করতে হবে ঠিক আছে আমার গাইড হচ্ছে আসলে ছোট বা এটা আসলে দেখতে অনেক সুন্দর অনেক আগের পুরনো কালের বাড়ি স্থাপিত কোনো কিছু লেখা মনে হয় নাই কোনো জায়গায় কোনো লেখা পড়া আছে মানে এই বাড়ির কত সালে স্থাপিত মানে কত সালে এটার ইয়া করছে এরকম কিছুই লেখা নাই না বিশাল তালা ঝুলতেছে আসলে দেখতেই বাড়িটা একেবারে একটা ভয়ঙ্কর মতো লাগতেছে আমার কাছে গাইস আমি এরকম বাড়ি আগেও একবার অনেক সিরাজগঞ্জ আপনার এক রাজবাড়িতে গেছিলাম আর এইখানে আপনার কিশোরগঞ্জ এটা হচ্ছে কি কালিয়ারচর নাকি কুলিয়ারচর আপনার ইউনিয়ন না জেলা ইউনিয়ন কুলিয়ারচর ইউনিয়নে আসলে আমরা আছি কুলিয়ারচর মাসকন্দে আছি এইখানে কে থাকতো তুমি কি আসলে জানো আসলে কে থাকতো এটা তোমার দাদার আমলের বাড়ি এটা আসলে বলতে পারবে এমন কেউ এখানে আছে নাকি থাকে না কেউ আচ্ছা একজন লোক আমরা যদি পাইতাম তাহলে তার কাছে জিজ্ঞেস করতাম আসলে খুব মনোরম পরিবেশ এবং খুবই জায়গাটা অনেক সুন্দর এখানে কেউ থাকে না এই বাড়িটার ভিতরে এইটার বাড়িটার এলাকার মানুষের নাম দিয়েছে আপনার ভূতের বাড়ি এইখানে নাকি রাত্রে আর আসলে অনেক শব্দ হয় এই ঘরের ভিতরে এই ঘরের ভিতরে নাকি ছোট্ট একটা বট গাছ আছে সো আমি ক্যামেরা দিয়ে দেখার চেষ্টা করতেছি কিন্তু আমি বট গাছটা সাথে দেখতে পাচ্ছি না অনেকেরই দাবি ঘরটা খোলা হয় না আজকে যাবৎ প্রায় 20 থেকে 30 বছর হবে এই ঘরটা কেউ এই ঘরটার ভিতরে ঢুকে না এই ঘরটা নাকি সবসময় তালাবদ্ধই থাকে আমি আসলে কখনোই আর কি এরকম বাড়ি ভূতের বাড়ি মানে এইরকম জায়গায় আমি ভয়েও কোনো সময় ঢুকি নাই সো আজকে আমি হাঁটতে 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 হঠাৎ করে এই বাড়িটা দেখলাম আর আমার সাথে যে লোক আছে ও আর আসলে বলতেছিল যে এটা ভূতের বাড়ি কিন্তু ও তো আসলে বয়স্ক না 18 প্লাস বয়স না সোর কথা আমি বিশ্বাস বা বিলিভ যোগ্য না যদি অন্য কেউ থাকতো তাহলে আমি তাদের কাছ থেকে জানি আপনাদেরকে জানাইতে পারতাম আসলে বাড়িটা খুবই ভয়ঙ্কর আমি ভিতরে দেখার চেষ্টা করছি বাট এই যে দেখেন আমি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমার ক্যামেরা দিয়ে দেখা যাইতেছে না তেমন কিছুই অনেক চেষ্টা করতেছি ওই যে একটা জানলা দেখা যাইতেছে মানে এইটার ভিতরে অনেক দাবি এটার ভিতরে নাকি ছোট একটা বট গাছ আছে ওই বট গাছের ভিতরে নাকি ভৌতিক বাণী অনেক হয়তো বা কিছু একটা আছে যেটা হচ্ছে আপনার রাত্রের বেলা অনেক নাকি শব্দ করে
ঠিক আছে। তো এই বাড়িটা হচ্ছে আপনার তালাবদ্ধই থাকে সব সময়। তো এই বাড়িটার ভিতরে কেউই কখনো ওই মানে ভয়ে ঢুকে না। দেখেন অনেক সুন্দর কিন্তু প্লেসটা, আর অনেক চলো, হ্যাঁ হ্যাঁ অনেক পুরনো মানে বাড়িটা খুব সুন্দর মানে দেখার মতোই। উফ, তারপর আমি একটু ঘুরে আপনাদেরকে দেখাইলাম। ও এই যে ওই যে ওই লোকের ছেলের বিল্ডিং দেখা যেতেছে, এটা কি আছিল? আসসালামু আলাইকুম, আপনি চিনেন এই বাড়িটা? চিনেন না?